जियोग्राफी लवर्स विद सौरभ। আজকের এখনকার এই ভিডিওটির আলোচনার বিষয় হলো মাধ্যমিক এক্সামিনেশন 2019 অর্থাৎ 2019-এর যে ভূগোলের যে মাধ্যমিকের কোশ্চেন রয়েছে সেটা সম্পর্কে, যে শর্ট কোশ্চেন গুলো রয়েছে প্রথমে সেটা সম্পর্কে আলোচনা করব। ওকে, প্রথম যে মাল্টিপল চয়েস থাকে, মাল্টিপল চয়েস বেস কোশ্চেন যেটা থাকে 14 নম্বরের থাকে, সেই কোশ্চেন গুলো প্রথমে আলোচনা করবো। দেখা যাক প্রথম প্রশ্নটি কি রয়েছে। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ওকে, এরপর যে দুইয়ের কোশ্চেনটা রয়েছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? ঠিক আছে, গভীর ফাটলগুলিকে ক্রেভাস বলা হয়। ওকে, এরপরে যে কোশ্চেনটা রয়েছে, এখান থেকে যে তিনের টা, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায়? এই নিরক্ষীয় জলবায়ুতে। ঠিক আছে, তার কারণ এখানে সারা বছরই সূর্য লম্বাভাবে কিরণ দেয়, যার জন্য সারা বছর একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার বিরাজ করে, উষ্ণ জলবায়ু থাকে। ঠিক আছে, উষ্ণতার পার্থক্য খুব একটা বেশি হয় না। তার পরের কোশ্চেন রয়েছে, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? ঠিক আছে, অ্যান্সার হবে সিরক্ষ। ওকে, তারপরের কোশ্চেন রয়েছে, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। ওকে, হিমানি সম্প্রপাত বলতে হচ্ছে হিমবাহ ধস নামা, হিমশৈল বলতে যে বরফের যে চাঁইগুলো বড় জলে ভাসে সেগুলোকে বোঝায়, আর হিমপ্রাচীর বলতে গিয়ে যেখানে উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয়, ঠিক আছে, সেখানে হিমপ্রাচীর তৈরি হয়। তার পরের কোশ্চেন কি রয়েছে, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? তাকে বলা হয় অ্যাপোজি। ঠিক আছে, সবচেয়ে যখন কম হবে তখন তাকে বলা হয় পেরিজি, আর এখানে রয়েছে সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি, সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে অ্যাপোজি। তার পরের কোশ্চেন কি রয়েছে, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় ড্যাশ, অ্যান্সার হবে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশা। ওকে, আমাশয় একটা জলবায়ু রোগ, দৃষ্টিহীনতা তো একটা চোখের রোগ, ফুসফুসে ক্যান্সার এটাও বায়ুবাহিত রোগ। ওকে, হাঁপানি এটাও বায়ুর জন্য, আর এটা যে রয়েছে আমাশয় এটা হচ্ছে জল থেকে দূষিত রোগ। ওকে, এর পরের যে কোশ্চেন রয়েছে, একের যে 8, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ড্যাশ, ভাষা, ভূপ্রকৃতিগত সাদৃশ্য, খাদ্য সাদৃশ্য, অর্থনৈতিক সাদৃশ্য, অ্যান্সার হবে ভাষা। ভারতের যে সমস্ত রাজ্যের গুলো ভাগ করা হয়েছে বেশিরভাগ ম্যাক্সিমামটাই ভাগ করা হয়েছে ভাষার উপর ভিত্তি করে। ওকে, এক 9 যেটা রয়েছে, গঙ্গা নদীর উৎস হলো, এটা অনেকেই জানি তবুও বলে দিচ্ছি, গঙ্গোত্রী হিমবাহ। ওকে, গঙ্গোত্রী হিমবাহের গঙ্গোয়া থেকে গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ব্যাস, ঘাগড়া নাঙ্গা, দামোদর, রিহান্দ, হীরাকুদ, অ্যান্সার হবে ভাকরা নাঙ্গাল। ওকে, তারপরের কোশ্চেন রয়েছে, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো ব্যাস, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। কি হবে? হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কিন্তু পাঞ্জাব। ওকে, এরপরে যে 1-এর 12 যে কোশ্চেনটা রয়েছে, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো ড্যাশ, যে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, তারপর সবশেষ অপশন রয়েছে সবগুলো ঠিক। তাহলে লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে লৌহ, আকরিক, এটা তো মাস্ট লাগবেই, কয়লাও লাগবেই। ঠিক আছে, কয়লা আর লৌহ আকরিক ছাড়া লৌহ ইস্পাত শিল্প কোনোভাবেই সম্ভব না, এছাড়াও ম্যাঙ্গানিজও লাগে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? সবগুলোই ঠিক। এরপর 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 55টি, 53টি, 51টি, 49টি। এখানে অ্যান্সার হবে 53টি। ওকে, এর পরের যে কোশ্চেন রয়েছে, এটা খুবই পরে এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষা দেয়, এই 14 থেকে যেটা রয়েছে, মিলিয়ন শীটে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার হলো ড্যাশ, এটা হবে 4°×4°।
যে 14 নম্বর যে এমসিকিউ ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আসছি যে বিভাগ খ রয়েছে, বিভাগ খ এর যে দুইয়ের দাগের এক একটা এটা ছটা এ থাকে, শুদ্ধ অশুদ্ধ করতে হয়, ঠিক ভুল করতে হয়, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক সেইগুলো কি বলেছে। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, ঠিক আছে। এই যে লাইনটা রয়েছে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়ে থাকে, এটা হবে শুদ্ধ, ওকে, এটা হচ্ছে ঠিক। তারপর একটা রয়েছে কি, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, ঠিক আছে, এটাও ঠিক অ্যান্সার। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এবং বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, এবং বায়ুর দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে, এবং বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, এবং বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, ঠিক আছে। অতএব এখানে যে কথাটা রয়েছে এটা ঠিক রয়েছে, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, ওকে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণাক্ত সর্বাধিক থাকে, ওকে, এটা একদম অশুদ্ধ, তার কারণ কি, এটা ঠিক নয়, এটা ভুল। তার কারণ কি, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত এবং জলের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত এবং জলের পরিমাণ যেহেতু বেশি সেজন্য এখানে গিয়ে সমুদ্র জলের লবণাক্ততা বেশি থাকে না, অনেকটা কম হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে এই অ্যান্সারটা ভুল। 2-1-4। তারপর কি রয়েছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকনটা, ঠিক আছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকনটা, এই অ্যান্সারটাও ভুল। এটা বলেছে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলা হয়, এটা হবে ঠিক, ভাঙড় বলা হয়। তারপর রয়েছে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, ওকে, এটাও ঠিক, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এটা কিন্তু ভুল হবে, ওকে। এরপরটা কি রয়েছে, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটাও ভুল হবে, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ দেখানো হয়। এরপরে যে দুয়ের দাগের যে দুয়ের কোশ্চেনটা রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যেখানে ছটা করতে বলেছে, সাতটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন আসছে কি, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে, এরা অ্যান্সার হবে পটহল বা মন্তব্য, ওকে। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার শীর্ষ গর্তগুলিকে বলা হয় পটল বা মন্তব্য। এর পরের যে কোশ্চেনটা রয়েছে, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ, এই শূন্যস্থানটা হবে অ্যান্সার, হবে ধোঁয়াশা, ওকে। এর পরের যে কোশ্চেনটা রয়েছে, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, অ্যান্সার হবে লাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, ওকে। এর পরের কোশ্চেন রয়েছে 2-2-4, বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র, ঠিক আছে, এটা কি হবে, বজ্র কাগজ হলো একটা জৈব ভঙ্গুর ধরনের বজ্র হতে পারে, আবার বিষহীন ধরনের বজ্র হতে পারে, যেকোনো একটা দিলেই হবে, ওকে। তারপরের কোশ্চেন রয়েছে, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, ক্রান্তীয় পূবালী জেট বায়ু কোন বায়ুকে, যেটা আমাদের প্রতি বছর বর্ষাকালের সিজনে আসে, ঠিক আছে, অ্যান্সার হবে মৌসুমী বায়ুকে, ওকে। এরপরের যেটা রয়েছে, এটা ভারতের আছে, এটা ভারতের হবে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হবে কন্যাকুমারিকা অন্তরে, ওকে, কন্যাকুমারিকা। এরপর রয়েছে, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই, মুম্বাইয়ে কিন্তু জনসংখ্যা সবচেয়ে বেশি, যে কটি শহর রয়েছে ভারতে তার মধ্যে মুম্বাইয়ের জনসংখ্যা সব থেকে বেশি। এরপরে যে 2-3-এর যে কোশ্চেনটা রয়েছে, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যেকোনো ছটা করতে হবে,
কিন্তু দেওয়া আছে 8টা, ওকে, যে কোনো 6টা করলেই হবে। এখানে রয়েছে কি নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। নাতিশীতোষ্ণ মণ্ডলে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি দেখা যায় বা শৈলোৎক্ষেপ বৃষ্টিও দেখা যায়, আর এছাড়াও সীমান্ত বৃষ্টিও দেখা যায়, যেমন একটা লিখলেই সঠিক। ওকে, এরপরের কোশ্চেন কি রয়েছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়ন প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে রয়েছে। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, এই যে কোশ্চেনটা রয়েছে এটা খুব ভালো কোশ্চেন, এটা হচ্ছে লোহাচড়া দ্বীপ বিশ্ব উষ্ণায়ন প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। ওকে, এরপরে যে কোশ্চেনটা রয়েছে, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। ভারতের যে মরু অঞ্চল রয়েছে তার মধ্যে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়, মরু অঞ্চলে যে উদ্ভিদটা দেখা যায় তাকে বলা হয় জিরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, এটা সুন্দরবনের যে কোনো, আমি একটা দ্বীপের নাম বলেছি, এছাড়াও পূর্বাশা, নিউমুর, এই সমস্ত দ্বীপগুলোও কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। ওকে, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, অ্যান্সার বললাম জিরোফাইট। এবার মরা যাওয়ার কোন তিথিতে হয়, এটা সবসময়ের জন্য হবে অষ্টমী তিথিতে। ঠিক আছে, পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে কিন্তু মরা জ্বর হয়, এটা মরা জ্বর হয় সবসময় অষ্টমী তিথিতে। এরপরের কোশ্চেন কি রয়েছে, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়। তাহলে গঙ্গা নদীর যে প্রবাহ রয়েছে তার মধ্যে কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়। সর্বাধিক দূষণ দেখা যায় নিম্ন প্রবাহে, অর্থাৎ দেখো নিম্ন প্রবাহে যেটা সমভূমিতে প্রবেশ করেছে, যেমন আমাদের কলকাতা, কলকাতার যে হুগলি নদী রয়েছে এটা কিন্তু গঙ্গারই একটি নদী। ঠিক আছে, এটা কি হয়েছে, সর্বাধিক প্রচুর দূষণ দেখা যায়। তাহলে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সব থেকে বেশি দূষণ দেখা যায়। ভারতের একটি জায়িদ শস্যের নাম বলো। ঠিক আছে, অ্যান্সার হবে তরমুজ। ওকে, ভারতের একটি জায়িদ শস্যের নাম হলো তরমুজ। এর পরের কোশ্চেন আসছে, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী। সর্বাধিক অগ্রণী বলতে সব থেকে এগিয়ে, 2-3-এর সাথে যে কোশ্চেনটা রয়েছে, ভারতের কোন রাজ্য সর্বাধিক অগ্রণী বৃষ্টির জল সংরক্ষণে, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু হচ্ছে সব থেকে এগিয়ে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 2-3-এর 8-এরটা, সব থেকে শেষ কোশ্চেন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। ঠিক আছে, ভারতের জরিপ সংস্থা বলতে সার্ভে অফ ইন্ডিয়া, SOI। ঠিক আছে, SOI, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুনে। এরপরে যে ছকটা রয়েছে, ঠিক আছে, বাঁদিকের সাথে ডান দিকে গুলি মিলিয়ে দেখো, মেলাতে পারলেই 4-এর 4। ওকে, এটা খুবই সহজ একটা ছক। ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারেই কেবলমাত্র ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়, আর এই ওজোন গ্যাসকে প্রাকৃতিক সৌর পর্দাও বলা হয়, কারণ এই ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, যেটাকে পৃথিবীতে আসতে দেয় না, যার জন্য এই ক্ষতিকর রশ্মির হাত থেকে আমরা রক্ষা পাই। এরপরে রয়েছে ইক্ষু গবেষণা। ইক্ষু গবেষণাগারটা কোথায় অবস্থিত, এটা লখনৌয়ে অবস্থিত। ঠিক আছে, তারপর রয়েছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে এটা গুড়গাঁওতে। ওকে, আর এরপরে যেটা রয়েছে সব থেকে শেষ, এটা জানো, শেষে যেটা আছে মানে সেটা যেটা বাকি থাকবে সেটাই হবে। ঠিক আছে, শেষে যেটা হবে সেটা কারে হওয়া, এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর। ওকে, এই ছিল 2019-এর অল টোটাল শর্ট কোয়েশ্চেন এবং এর অ্যান্সার। ওকে, যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। থ্যাংক ইউ। জিওগ্রাফি লাভার্স উইথ সৌরভ সর্দার চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য সর্বপ্রথম সাবস্ক্রাইব করুন, এবং এই সমস্ত ভিডিও সকলের আগে আপডেট পেতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।